মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোয় পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করেন। যত দিন গিয়েছে টাকার পরিমাণ এবং অনুদানপ্রাপ্ত ক্লাবের সংখ্যা তত বেড়েছে। 2023 সালে ক্লাবগুলিকে 70,000 টাকা করে অনুদান দেওয়া হয়, এবছর তা বেড়ে 85,000 টাকা করা হয়। আগামী বছর অনুদান বেড়ে 1,00,000 টাকা হবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বছর অনুদানে 27,000 কোটি টাকা খরচ হবে রাজ্যের। এই টাকা আসছে কোথা থেকে? ক্লাবগুলি কি গাইডলাইন মেনে খরচ করছে? প্রশ্ন তুলে আদালতে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল সোমবার। প্রধান বিচারপতি মন্তব্য করেন, রাজ্য কোন খাতে টাকা দিচ্ছে, কিভাবে সেই টাকা খরচ হচ্ছে, সে বিষয়ে রাজ্য রিপোর্ট দিক, পরবর্তী শুনানিতে এই রিপোর্ট রাজ্যকে দিতে হবে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, রাজ্য যে অনুদান দেয় সেটা কিভাবে খরচ হয় তা রাজ্যের দেখা উচিত। এরপরেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, 85,000 টাকায় কি হবে, রাজ্য 10,00,000 টাকা করে অনুদান দিক, তাহলে পুজো খুব ভালোভাবেই হবে। এই প্রসঙ্গে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে দেওয়া অনুদানের কথা আসে। রাজ্য 1,000 টাকা করে অনুদান দেয়, তা বাড়ানো যায় কিনা রাজ্য তা ভেবে দেখুক, বলেন প্রধান বিচারপতি। আরজিকর হাসপাতালের ঘটনা সামনে আসায় ইতিমধ্যে অনেকগুলো পুজো কমিটি পুজো অনুদান প্রত্যাহার করেছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিউজ টাইম।